আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমাই গেছেন? বুঝুন ঘুমাই না আবার কেমনি, রাত মাঝে পড়ায় ৩টার উপরে, সে তো ঘুমানোর ইচ্ছা। তবে হ্যাঁ, আবার এটা প্রেমেরও টাইম। এই টাইমটা আল্লাহকে রাজি করার টাইম, এইটা আমরা মালিকের সাথে যোগাযোগ করার টাইম। এই টাইমটায় সারা বিশ্বে যারা ওলি আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, তারা এই টাইমে উঠে যায় আর মদিনার নবীর কদম মুবারক ধরে থাকে, মোরা খাওয়ায় বসে যায়। আমি ভূমিকায় যাব না, মুক্তাসের দুই চারটা কথা বলবো, যে কথাগুলো আমার মালিক আপনাদেরকে নিয়ে জন্য বলায়। কারণ রাত ৩টা এটা একটু ওয়াজের সময় না, কোনোটাই সময় না, তবে সময়টা খুব মূল্যবান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার করে দু হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। বড় মূল্যবান টাইম, আমার অত্যন্ত আদরের, অত্যন্ত মহাপতের হযরতুল্লামা মাওলানা শাহজাহান সাহেব, একটা বিশ্বাস, একটা ভক্তি, শ্রদ্ধা। একটা স্টেজে একটা বিশ্বাসকে এইভাবে এত সময় বসায় রাখতে পারবেন না। কোনো পীর, কোনো আলেম এই সুযোগ, এই অবস্থা, এই ধৈর্য করবেন কিনা খুব আছে, খুব সন্দেহ। আমি যে এতক্ষণ আপনাদের জন্য বসে আসছি বা বসেছিলাম বা আপনারা বসে আছেন, আপনাদের কি ভালো লাগে নাই? সবাই জোরে বলেন না কেন, ভালো লাগে নাই? খারাপ লাগছে কার কার? হাত উঠে দেখান। আর ভালো লাগছে কার কার? দুই হাত উঠে দেখান। আমি আমার এই কমিটি ঈদি মিলাদুন্নবী উদযাপন কমিটির যুবক ভাইয়েরা, আমার গুরু বাবারা, এই সুসুন্দর গত বছর থেকে ঈদি মিলাদুন্নবীর শুভ উদ্বোধন আমি ছিলাম, আখিরি মুনাজাত মনে এই টাইমই হয়েছিল। কি বলেন? আল্লাহর একজন আওলাদে ওলি এবং ৩৬০ আউলিয়া ৪২ নম্বর, যিনি পুরুষ শাহ সাহাবুদ্দিন রহমাতুল্লাহ সোনার জমিনে ঘুমিয়ে আছেন, ওনারই অষ্টম পুরুষ আমি নবী। তবে বাবা, আল্লাহ লোক দেখতে বোঝা যায়, আর তাদের দিকে তাকাই থাকতেই মনে চায়, কারণ তাদের মধ্যে আছে রাসূলের সেই সিরাজ মনিরা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা গাছের কাঁটা নয়, এটা গাছের ফল নয়। যারা আল্লাহ আল্লাহ তারা আল্লাহ সরাসরি সেই মদিনার সিরাজুম মনিরার ধারক এবং বাহক এবং আল্লাহ ঠিক বর্তমান পরিস্থিতির প্রতিনিধি। জোরে বলুন আল্লাহু আকবার। সব জায়গায় ভেজাল, নামাজের মধ্যে ভেজাল, রোজার মধ্যে ভেজাল, পীরের মধ্যে ভেজাল, আলেমের মধ্যে ভেজাল। তবে আমি একটি কথা অল্প সময় বলবো, যে আলেম, যে পীর, যে বড় মুফতি হোক, যতই কিছু হোক না কেন, যার মধ্যে মদিনার নবীর প্রেম মহব্বত নাই, তার মধ্যে আল্লাহ নাই, আল্লাহর রাসূল নাই। আল্লাহু আকবার। এই ধরনের সত্যিকারে কামেল মুকাম্মেল একজন ওলি পাওয়া বর্তমান বাজারে, বর্তমান অবস্থায় খুব কঠিন। আমি আপনাদেরকে সাবধান করতে চাই, একটা আলেমের ছেলে আলেম হয় না, হয়। জোরে বলুন আমার সাথে, আপনার জোরে বলুন। ঘুমাইবেন না, কিছু কথা শুনবেন, আমার সাথে হা না করতে পারবেন না। একটা আলেমের গোড়া আলেম হয় না, একটা হাফেজের গোড়া হাফেজ হয় না, একটা ইঞ্জিনিয়ারের গোড়া ইঞ্জিনিয়ার হয় না, একটা ডাক্তারের গোড়া ডাক্তার হয় না। ডাক্তার হইতে হলে ডাক্তারের কোর্স করতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হলে ইঞ্জিনিয়ারের কোর্স করতে হবে, আলেম হইতে হলে আলেমের কোর্স করতে হবে, আর না হলে হবে না। অভিনয় সহজ, বাস্তব বড় কঠিন। যদি মনে করেন আমার বাবা বীর ছিলেন, আমি একজন বীর হইয়া গেলাম, কারণ এই লেবাসটা তো সহজ। টুপি দাড়ি পাঞ্জাবি সুরুতটা লাগানটা সহজ না। এখানে অনেকে দাড়ি আলেম আছে লোক, অনেক কোনটা আলেম আর কোনটা বে আলেম আছে কেমনি বুঝবেন? এই জন্য কিন্তু সব জায়গাতে ইমান চুল আকিদা চুল বের হয়ে গেছে। মসজিদে জুতা চোর আছে, বাজারে পকেট মার আছে। ইমান আকিদার মধ্যে আবার শুরু হয়েও কিন্তু ইমান চোর বের হয়ে গেছে। এর থেকে আপনারা আমরা হেফাজত থাকতে হবে, যাচাই বাছাই করে হক্কানি কামেল অলির কদমে যান। কদমে গেলে দেখবেন আমার মদিনা রাসূল কতটি সুন্দর, কতটি মধুর। তাহলে আপনাদেরকে যে কথাটুকু বলতেছিলাম, প্রাণ